কুমিল্লা এখন বাংলার থাইল্যান্ড। বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, আর বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো দেশের জেলা শহরগুলো ভ্রমণ করলে চোখে পড়ে। একদিনের ভ্রমণে আমরা গিয়েছিলাম কুমিল্লা জেলাতে। কুমিল্লা জেলা শহরের অনেক ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করেছি। কুমিল্লা জেলা শহরের উন্নয়নের চিত্রগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যেন কুমিল্লা এখন বাংলার থাইল্যান্ড। খাদি, কাপড় আর রসমালাইয়ের জন্য বিখ্যাত জেলা কুমিল্লা। কুমিল্লা জেলা শহরের ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখবেন, আর আমার এই ইউটিউব পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কুমিল্লা শহর ভ্রমণটা আমাদের শুরু হয়েছিল কুমিল্লা রেল স্টেশন থেকে। সিলেট থেকে ট্রেনে করে আমরা কুমিল্লা ভ্রমণ করি। তো বন্ধুরা, এখন আছি কুমিল্লা রেল স্টেশনে। আমরা রাত 4টার সময় এখানে নেমেছি। সিলেট থেকে আমাদের ট্রেনটা ছেড়ে এখানে এসেছিলো রাত 4টার সময়। তো প্রায় 2 ঘন্টা আমরা এখানে একটা রেস্টুরেন্টে কাটিয়েছি এবং মোবাইল ফোন চার্জ দিয়েছি, আর সকালের নাস্তাটাও রেস্টুরেন্টে করেছি। তো এই হচ্ছে কুমিল্লা রেল স্টেশন। মাশাল্লাহ, কুমিল্লা শহরের যে কুমিল্লা রেল স্টেশনটা আসলে খুবই সুন্দর, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই দৃষ্টিনন্দন। আর মনে হচ্ছে যে এই যে রেল স্টেশনটা আসলে একেবারে নতুন করে কাজ করা হয়েছে। তো আমি আসলে প্রথমবার এসেছি, যার জন্য হয়তো আমার কাছে আরও বেশি সুন্দর লাগছে। আসলে মাশাল্লাহ, কুমিল্লার এই উন্নয়ন দেখে খুব ভালো লাগতেছে। কারণ আসলে উন্নয়ন হবেই না কেন, যে বাংলাদেশের অর্থমন্ত্রী কিন্তু এই কুমিল্লারই বর্তমানে। আর এই যে রেল স্টেশনটা খুবই সুন্দর, দৃষ্টিনন্দন এবং কি বলবো, খুবই চমৎকার। আমি এখন এই যে রেল স্টেশনের উপরে যে ওভারব্রিজ, যে এই পার থেকে এই পার পার হওয়ার জন্য যেটি, সেই ওভারব্রিজের উপরে আছি। নিচে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, খুব সুন্দর, ভালো লাগছে আসলে। তো পুরো কুমিল্লা শহরটা ঘুরে দেখব, আর কুমিল্লার বিখ্যাত সেই রসমালাই তো অবশ্যই খাবো। তো কুমিল্লার যারা আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে ভ্রমণ সম্পর্কিত অনেক ভিডিও পাবেন, সেই সব ভিডিওগুলো দেখবেন। রেল স্টেশন থেকে বের হয়ে এখন আছি রেল স্টেশনের বাইরে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা সকালের নাস্তাটা এখানে করে নিতে পারেন। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন একটি গাড়ি ঠিক করবো সারাদিনের জন্য, এবং সেই গাড়িতে করে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। ঘুমন্ত কুমিল্লা শহর, আমরা আসলে শুক্রবারে ভ্রমণ করেছি, আর এখন বাজে প্রায় গড়িতে 7টা। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কুমিল্লা শহরের যে রেল স্টেশনের এদিকে যে দোকানপাটগুলো আছে সেগুলো সব বন্ধ। তো আমরা অটোতে করে আসলে এখন আসছি যে জায়গায়, এই জায়গাটার নাম কান্দির পার। তো এখান থেকে আমরা আসলে একটি সিএনজি রিজার্ভ নেব, এবং সিএনজি রিজার্ভ নিয়ে কুমিল্লা জেলা শহরের যে ইতিহাস, ঐতিহ্য বা দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলো আমরা ভ্রমণ করব। কুমিল্লা জেলা শহর ভ্রমণ করার জন্য আমরা কান্দির পাড় এলাকা থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়েছি সারাদিনের জন্য। এই সিএনজি ড্রাইভার আমাদের কাছে 2000 টাকা চেয়েছে। আমরা প্রায় 1500 টাকায় আমরা 6 ঘন্টার জন্য এই সিএনজিটা রিজার্ভ নিয়েছি। তো ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে, উনি কুমিল্লা জেলা শহর এবং কুমিল্লা আশেপাশে যতগুলো স্পট আছে সবগুলো স্পট আমাদেরকে দেখাবেন। তো বন্ধুরা, আমরা এখন এগিয়ে যাচ্ছি একটি বাজারের দিকে।
এখানে দেখতে পেলাম যে অনেকগুলো আসলে কবুতর, এবং এই বাজারটা নাকি শুধু শুক্রবারে বসে। আসলে জায়গাটার নাম আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, ড্রাইভার আমাকে বলেছিলেন বাট এখন আমার আসলে মনে নাই। এই স্থানে প্রতি সপ্তাহে শুক্রবারে আসলে এখানে কবুতরের হাট বসে বা কবুতরের বাজার বসে, বিশাল এক কবুতরের বাজার। আসলে দেখে ভালো লাগলো, যার জন্য আসলে আপনাদের জন্য এই বাজারটাও ক্যামেরাবন্দি করলাম। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি কুটবাড়ির দিকে, যেখানে কুমিল্লা জেলা শহরের বা কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো অবস্থিত। আমরা সেই কুটবাড়িতে যাচ্ছি। কুটবাড়ি এসে আমরা প্রথমে এসেছি ময়নামতি জাদুঘরে, আর এখানে প্রবেশ ফি 20 টাকা। তো আমরা এখন এই জাদুঘরটা দেখব প্রথমে। আমরা এখন আছি ময়নামতি জাদুঘরের ভিতরে। তো জাদুঘরের ভিতরে আসলে যে মেন যে অংশ, সেই অংশে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, যার জন্য সেই অংশটা আপনাদেরকে দেখাইনি। এই যে অংশ, এই অংশটা খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা খুব সুন্দর করে ফুলের বাগানের মতো করে রাখছেন, আর ওই দেখা যাচ্ছে যে শালবন বিহার যেটা। তো আমরা একটু পরে সেই স্থানে যাব, সেই স্থানটাও দেখাবো। শালবন বৌদ্ধ বিহারের ইতিহাসটা এখানে দেখা যাচ্ছে যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এখানে আসলে এই জায়গাটা লেখাটা পড়লেই দেখা যাচ্ছে যে পূর্বে এই প্রত্নতাত্ত্বিক শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল। এখান থেকে আসলে অনেকগুলো যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখান থেকেই আসলে পাওয়া গিয়েছিল, এবং তারপরে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সেই জাদুঘরে, যে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, সেই জাদুঘরের মধ্যে রাখা হয়েছিল। আমরা আছি এখন ময়নামতির সেই শালবন বৌদ্ধ বিহারে, কুমিল্লার একটি অন্যতম দর্শনীয় স্থান, একটি ঐতিহাসিক স্থানও। আসলে আজকে হচ্ছে ফ্রাইডে, অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ময়নামতির শালবন বিহার দেখতে এসেছেন। আমরা এখন এসেছি কুটবাড়ি এলাকার আরও একটি নতুন স্পট, যেটি নব শালবন বিহার বা বৌদ্ধ মন্দির হিসেবে পরিচিত। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি ইনফরমেশন জানিয়ে রাখি, এই কুটবাড়ি এলাকাতেই কিন্তু কুমিল্লা জেলার সবগুলো পর্যটন স্পট এবং ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থানগুলো অবস্থিত। এখানেই কিন্তু ময়নামতি জাদুঘর, শালবন বিহার, শালবন বৌদ্ধ বিহার, নব শালবন এবং ম্যাজিক প্যারাডাইস পার্ক, এই আশপাশ এলাকাগুলোতেই কিন্তু অবস্থিত। তো আমরা এখন আছি নব শালবন বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির। তো বন্ধুরা, এই হচ্ছে নব শালবন বিহার। আমি এই নব শালবন বিহারের উপরে উঠব, উপরের অংশগুলো দেখাবো। আসলে এই যে অংশ আর এই যে নব শালবন বিহার, এটা দেখে আমার কাছে মনে হচ্ছে এই যে এই অংশটা যে এক খণ্ড থাইল্যান্ড। কারণ আপনারা জানেন যে এইরকম কারুকার্যময় মন্দির বা কারুকার্যময় জিনিসগুলো কিন্তু থাইল্যান্ডে দেখা যায় বেশি। আর এটি যেহেতু বৌদ্ধ বিহার, তাই এখানে আমি যতটুকু জানতে পেরেছি যে এগুলো আসলে থাইল্যান্ডেরই গিফট। এই দেখুন যে আসলে এগুলো হচ্ছে ডোনেট বাই যে ফ্যামিলি থেকে গিফট করা হয়েছে ব্যাংকক থাইল্যান্ড এখান থেকে। আমরা এখন আছি কুমিল্লা শহরের রানীর বাজার, জায়গার নাম হচ্ছে রানীর বাজার। আমরা এখন যাচ্ছি কুমিল্লা শহরের ভিতরে আরও একটি স্পট, যেটি ধর্মসাগর নামে পরিচিত বা অনেকের কাছে ধর্মসাগর নগর উদ্যান বা ধর্মসাগর পার্ক নামে পরিচিত। তো এই হচ্ছে সেই ধর্মসাগর বা ধর্মসাগর পার্ক, যেটি বলেন না কেন। তো এখানে এসে আসলে বুঝতে পারলাম যে এটি কুমিল্লা শহরের ভিতরে একটি অনেক গুরুত্বপূর্ণ স্পট, এবং এখানে অনেকজনই কিন্তু
আমরা প্রায় বিকেলবেলা এখানে এসেছি, তো অনেকজনই এখানে হাঁটাহাঁটি করতেছেন এবং নিজেদের মতো করে এখানে সময় কাটাচ্ছেন। তো বন্ধুরা, আসলে এই স্থানটির নাম হচ্ছে ধর্মসাগর, কিন্তু আসলে এখানে তো সাগর নাই, তো এটা নাকি এই যে কুমিল্লা শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। তো আমার কাছে একটু ইয়ে লাগছে, আমি এই জায়গাটাকে ভাবছিলাম যে আসলে সাগরের মতো, এবং এখানে এসে দেখি যে আসলে এখানে সাগর নাই। ধর্মসাগর দিঘি বা ধর্মসাগর নগর উদ্যানের ঠিক বিপরীত পাশেই কিন্তু কুমিল্লা স্টেডিয়ামটি অবস্থিত। আমরা কিন্তু এখান থেকেই কুমিল্লা স্টেডিয়ামটি দেখেছি। তো এই হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম, খুবই দৃষ্টিনন্দন। বন্ধুরা, ম্যাজিক প্যারাডাইস পার্ক, যেটি কুমিল্লা জেলা শহরের একটি অন্যতম এবং দেশের একটি সেরা পার্ক। আসলে অবাক করা এই পার্কে এসে আমি আসলে অভিভূত। আর আজকে সারাদিন আমি কুমিল্লায় ভ্রমণ করছি এবং আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে আছেন সুমন ভাই, আমি আপনাদেরকে আগেই বলেছি। তো আসলে এখন সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই পার্কে এবং আজকে সারাদিন কুমিল্লায় ভ্রমণ করে ওনার কেমন লাগলো। কি বুঝতো ভাই, আপনার কেমন লাগলো সারাদিন? আসলে কি বলবো, আমি নিজেই অবাক হয়ে গেছি এই জায়গায় এসে। আমার কিন্তু আগের অভিজ্ঞতা আছে, কুমিল্লায় অনেকবার এসেছি, তবে এবার এসে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি এই সুন্দর সুন্দর পার্ক দেখে এবং কুমিল্লার বদলে যাওয়া কুমিল্লাকে দেখে। আসলে কুমিল্লা বদলে গেছে এর জন্য আমার দুঃখ করার কিছু নেই, আমি যেহেতু সিলেট থেকে এসেছি এর জন্য আমার দুঃখ করার কিছু নেই, কারণ কুমিল্লা যদি এগিয়ে যায় এটি হচ্ছে বাংলাদেশের একটি জেলা, আর কুমিল্লা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে, এভাবে ধীরে ধীরে আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় এগিয়ে যাবে এটি আমরা আশা করি। এবং আমাদের সরকার কিন্তু অনেক চেষ্টা করতেছেন বাংলাদেশকে বদলে যাওয়ার জন্য, আর বদলে যাওয়ার নমুনা আমরা প্রতিটি জেলায় ঘুরলে দেখলে আমরা বুঝতে পারি, খুঁজে পাই এবং দেখতে পাই। যারা ট্রাভেলিং করেন না তারা হয়তো মনে করেন বাংলাদেশ যেখানেই আছে সেখানে, না, আর যারা ট্রাভেলিং করেন না তাদেরকেও বলবো কুমিল্লা আসুন, দেখে যান কুমিল্লা এখন অনেক বদলে গেছে, একটুতে চমৎকার এখন কুমিল্লা, অসাধারণ লাগছে। বাংলার থাইল্যান্ড, বাংলার থাইল্যান্ড আমরা নাম দিয়েছি, আসলে আমি আর সুমন ভাই কুমিল্লার নাম দিয়েছি বাংলার থাইল্যান্ড, কি বলেন ভাই? জি, আসলে ওই জায়গায় শালবনের পাশে যে একটি নবশালবন বিহার, এখানে গেলেই কেউ বলবে না যে এটা বাংলাদেশ। আসলে এইখান থেকে আমরা দেখলাম যে এটা থাইল্যান্ডের মতো, আর পরবর্তীতে আমরা দেখলাম কিন্তু নিচে লেখাই আছে এটা থাইল্যান্ড থেকে গিফট এসেছে। আর এই যে পার্কে এসে আসলে আমরা আরও বেশি ভালো লেগেছে যে এখানে যে রাইডগুলো, আসলে আমি বলবো এটি শুধু কুমিল্লার সেরা পার্ক নয়, এটি বাংলাদেশের একটি অন্যতম সেরা পার্ক। এখন আমাদের যাত্রা কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের খুঁজে। বন্ধুরা, কুমিল্লা আসবো আর রসমালাই না খেয়ে যাবো, এটা কি হতে পারে? কুমিল্লার আদি মার্তিভাণ্ডারের সেই রসমালাইয়ের খুঁজে আমরা চলে এসেছি মনোহরপুরে। আর এখানে এসে রসমালাই কেনার জন্য মানুষের এই দীর্ঘ লাইন, বুঝতেই পারলাম এটি আসলে অরিজিনাল বা আসল মার্তিভাণ্ডার। তো প্রায় এক ঘন্টার এই লাইনে দাঁড়ানোর পর 4 কেজি রসমালাই আমি নিতে পারলাম। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষেই চলে এসেছে। কুমিল্লা নিয়ে এর আগে আমি আরও 3টি ভিডিও প্রকাশ করেছি, যারা সেই ভিডিওগুলো মিস করেছেন সেই ভিডিওগুলো চ্যানেলটা ভিজিট করে দেখে নেবেন। বন্ধুরা, কুমিল্লা জেলা শহর ভ্রমণে আসলে অনেকগুলো স্থান দেখলাম এবং আসলেই খুব ভাল লাগলো। তবে এবারকার মতো কুমিল্লা থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ হয়তো আবারও কুমিল্লা জেলা শহর ভ্রমণে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।